দুর্নীতিতে ডুবে গিয়েছে রাজ্য, বাদ নেই শিক্ষা থেকে স্বাস্থ্যর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিও। বহুদিন ধরেই রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে প্রকাশ্যে, আর তাই কড়া পদক্ষেপ রাজ্যের। ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী নিয়ে জারি নয়া নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে যদি কোনো রোগী 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে, এরপরই সরকার বিলের টাকা পাশ করবে। একই সঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, শুধুমাত্র সেটার টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে তার খরচ কিন্তু রাজ্য সরকার দেবে না। তবে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। আর দুর্নীতির কারণে ক্যাগ রিপোর্টে নাম উঠে আসে 8টি বেসরকারি নার্সিংহোমের, যার মধ্যে অন্যতম বারাসাতের একটি নার্সিংহোম। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো রকম প্রতিক্রিয়া দেননি, তবে স্বাস্থ্যসাথীর নয়া নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই সরব রাজ্যের সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো স্বাস্থ্যসাথী যেটা ফেসিলিটি করেছে সবার ভালোর জন্য, সেটা নার্সিংহোমে গিয়ে এমন ব্যবসার যে পরিণত হচ্ছে, সেই জন্য এখন দিন দিন এটা বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা বুঝছেন, সেই জন্য ব্যাপারটা এখন তার পদ্ধতিটা চেঞ্জ করার জন্য এটা লাগু করছে আর কি, মানে নির্দেশিকা জারি করছে। আবার ওই যারা অসাধু মনোভাব নিয়ে যারা চালাচ্ছে তাদের কাছে গেলে তো অসুবিধা করবেই, রোগীর পক্ষে আরও কঠিন হয়ে দাঁড়ায়। যদি সহযোগিতা করতো নিশ্চয়ই ভালো হতো, সহযোগিতা না করলে সেটা রোগীর পক্ষে আর একটু কষ্টদায়ক হবে, কারণ সবাই তো অনেক অর্থ নিয়ে বসে নেই। যারা যারা কমজুরি মানুষ, যারা নার্সিংহোমের ওপরে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে হয়তো কিছু অসুবিধা নেই, কিন্তু যারা হসপিটালকে বিশ্বাস করে, বিশ্বাস না নির্ভরশীল, যে আমার পকেটে পয়সা নেই আমার এই রোগটা সারাতে হবে, তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে। কিছু কিছু নার্সিংহোমের সঙ্গে তারা দিচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে না। কিছু একটা চিকিৎসা হলো, সেখানে বলছে যে 10,000 দিতে হবে, আর বাদ বাকি খরচা স্বাস্থ্যসাথী কার্ডে হবে, এরকম শুনতে পাচ্ছি। কিন্তু স্বাস্থ্যসাথীতে যখন চিকিৎসা করাতে যাবে, তখন একটা রোগ নিয়ে গেছে, আর একটা রোগ যদি সে দেখা গেল টেস্ট করে অন্য আর একটা রোগ ধরা পড়েছে, তাহলে তো সেটাও তো, যেটা গভর্নমেন্ট বলছে যে রাজ্য সরকার বলছে যে 5,00,000 টাকা পর্যন্ত বছরে খরচা পাবে, তাহলে 5,00,000 টাকার মধ্যেই তার চিকিৎসাটা হওয়া উচিত, এটা ঠিক নয়। নার্সিংহোমের স্বাস্থ্যসাথী দুর্নীতি নিয়ে প্রোগ্রেসিভ নার্সিংহোম ও হাসপাতাল অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির চেয়ারম্যান জানালেন, এই দুর্নীতির দায় সংগঠন বা সরকারের নয়, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তার মধ্যেও দু চারটে জায়গায় যদি কেউ নার্সিংহোমের এই ধরনের ঘটনা ঘটান, তার দায় কিন্তু আমরা সংগঠন থেকেও নেব না, আর স্বাস্থ্য ভবন বা সরকারও সেটা নেবে না। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরাও অনুরোধ করব, যেটা জনগণের টাকা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সারা বিশ্বের কাছে একটা নজির তৈরি করেছে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী। বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আসছিল। অভিযোগ ছিল কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, আর তা রুখতেই স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জারি করা হলো নয়া নির্দেশিকা, তবে অডিট করে আদৌ এই অনিয়ম ঠেকানো যায় কিনা সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। তবে যেভাবে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তাতে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা এবং অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।